আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আরেকটা গাণিতিক সমস্যা সমাধান করব এটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ঠুবক এবং পিএইচ এর সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা এখানে বলা আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জৈব ক্ষারক ডাইমিথাইল অ্যামিনের ওয়ান পয়েন্ট জিরো ইন্টু দি পাওয়ার মাইনাস টু মোল পার লিটার জলীয় যৌবনের পিএইচ এর মান সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স ফোর হলে ওই ক্ষারকের বিয়োজন ধ্রুবক কেবি এর মান কত হবে তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা জৈব ক্ষারক তার মানে এটা একটা মৃদু ক্ষারক এরকম ক্ষারকের ক্ষেত্রে ঘনমাত্রা দেওয়া আছে তো যেগুলো শক্তিশালী ক্ষারক বা অজৈব ক্ষারক ওগুলো কিন্তু জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়ে তার ঘনমাত্রা সমান ঘনমাত্রা বিশিষ্ট উৎপন্ন করে তাই ওইসব ক্ষারকের জন্য পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সরাসরি ওই আয়নের ঘনমাত্রা দিয়ে পিওএইচ নির্ণয় করলে পিএইচ নির্ণয় করতে পারবো কিন্তু এই ধরনের যেগুলো দুর্বল ক্ষারক সেই ধরনের সেই সব ক্ষারকের জন্য সরাসরি কিন্তু পিও এর ভ্যালু নির্ণয় করা যাবে না এখানে আমরা প্রথমে বিক্রিয়াটা লিখব যে ডাইমিথাইল অ্যামিন এর সাথে পানির বিক্রিয়ায় তো এই ডাইমিথাইল অ্যামিন পানি দ্বারা বিয়োজিত হয়ে একটা অম্লীয় আয়ন এবং একটি ক্ষারীয় আয়ন তৈরি করেছে তো এই দুইটা আয়ন এর ঘনমাত্রা কত হবে হাইড্রোক্সিল এবং এই যে ডাইমিথাইল অ্যামিনের আয়নটা সেই দুইটা আয়নের মধ্যে আমরা কিন্তু দেখব এরা সেম পরিমাণে উৎপন্ন হবে যতটুকু হাইড্রোক্সিল উৎপন্ন হবে ঠিক ততটুকুই আয়ন উৎপন্ন হবে তো অ্যাসিডের বিয়োজন যুবক কেবি নির্ণয়ের সূত্র হচ্ছে উৎপাদগুলোর মোলা ঘনমাত্রার ঘাতসহ গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলা ঘনমাত্রার ঘাতসহ সহ গুণফল তো এখানে যতটুকু হাইড্রোক্সিল ঠিক ততটুকু ধনাত্মক আয়ন তাই আমি ধনাত্মক আয়নের বদলে আবার হাইড্রোক্সিল লিখতে পারি তো হাইড্রোক্সিল এবং হাইড্রোক্সিল গুণ করলে হয়ে যাবে হাইড্রোক্সিল স্কয়ার ডিভাইডেড বাই প্রদত্ত খার এখন এই খারের ঘনমাত্রা কত সেই মানটা কিন্তু আমাদেরকে দেয়া আছে তো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত সেটা কিন্তু আমাদেরকে জানা নেই তাই আমাদেরকে এই পিএইচ এর মান থেকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কিন্তু নির্ণয় করে নিতে হবে তো যেহেতু আমাদের পিএইচ এর মান দেয়া আছে পিএইচ এর মান থেকে আমরা প্রথমে পিও এর মান নির্ণয় করব কারণ পিও এইচ এর মান থেকে আমরা আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে পারব তাহলে আমরা জানি পিএইচ প্লাস পিও এইচ ইজ ইকুয়াল টু চোদ্দ তাহলে বা পি এইচ ইজ ইকুয়াল টু চোদ্দ মাইনাস পিএইচ চোদ্দ মাইনাস পিএইচ এর মান হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স ফোর ইজ ইকাল টু সিক্স পয়েন্ট থ্রি সিক্স তাহলে আমরা এখন পিও এর মান পেয়ে গেছি এই মান ব্যবহার করে আমরা এখন উক্ত ড্রবণে কতটুকু হাইড্রোক্সিল আছে তাহলে হাইড্রোক্সিল এর ঘনমাত্রা নির্ণয় করতে পারবো তাহলে হাইড্রোক্সিল এর ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস পিএইচ বা এটাকে আমরা বলতে পারি অ্যান্টিলগ অফ পিএইচ মাইনাস অ্যান্টিল পিএইচ যেটা আমরা এর আগে বিভিন্ন সলিউশনে দেখিয়েছিলাম অ্যান্টিল মানে টেন টু দি পাওয়ার তো মাইনাস অ্যান্টিল মানে মাইনাস পিএইচ তাদের টেন টু দি পাওয়ার মাইনাস মান কত সিক্স এখানে যেহেতু হাইড্রক্সিল আছে পি হবে তাদের টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পাওয়ার মাইনাস সেভেন তো এখন আমাদের এই যে কেবি এর বিয়োজন কেবি বা খাড়ের বিয়োজন ঠুবক নির্ণয় করার জন্য যে দুইটা ভ্যালু লাগবে সে দুইটা ভ্যালুর মানে আমরা এখন জানি তো এখন সেখানে এই ভ্যালুগুলো বসিয়ে দিব তাহলে কেবি

খাড়ের জন্য বিয়োজন ধ্রুবক তাহলে আমরা খাড়ের বিয়োজন যুবক পেলাম ওই খারকের বিয়োজন ধ্রুবক অর্থাৎ ডামিথাই রামিনের জন্য বিয়োজন ধ্রুবক হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন জিরো ফাইভ ইন্টু টেন টু মাইনাস ইলেভেন তো আশা করি সবাই আজকে সলিউশনটা বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য